আসসালামু আলাইকুম রানিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা উৎপাদকের যে বিশ্লেষণ বলা করব টাইপ থ্রি থেকে শুরু হবে তো উৎপাদকের বিশ্লেষণের এমন এক টেকনিক দেখাবো যে এই টেকনিকে আপনার কোনো ধরনের ম্যাথ করা লাগবে না আপনি শুধু প্রশ্ন দেখবেন উত্তর বলবেন প্রতিটা অঙ্কই আমরা এইভাবে কিন্তু করব তো আমরা টাইপ থ্রিতে যে অঙ্কটা আছে দেখেন থ্রি এক্স টু পার ফাইভ প্লাস টু এক্স প্লাস ফাইভ এটা কিন্তু নর্মালি উৎপাদক করতে হলে আপনার বহুভূতি কিন্তু এটা হ্যাঁ অনেক কঠিন এটা কিন্তু মিডিয়াম টার্ম করলেই হবে না তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে শর্টকাটে করবো আমি কি প্রশ্ন দেখে পরীক্ষার হলে উত্তর করব সেই টেকনিকটা শিখবো এরপরে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে যেগুলো আমরা প্রত্যেকটাই একই নিয়মে সমাধান করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখেন এটা বত্রিশতম বিসিএস এর একটা অঙ্ক এখানে বলা আছে উৎপাদকের বিশ্লেষণ করুন এটা এই যে এটা কিন্তু তার একটা উৎপাদক এখানে একটু পাঁচটা উৎপাদক আছে এর পাওয়ার কত পাঁচ পাঁচটা পাঁচটার মধ্যে এইটা একটা উৎপাদক বা এইটা হবে বা এইটা যে কোনো একটা কোনটা হবে এটার উৎপাদক এটা আমাদের খুঁজে বের করতে হবে তো আমরা প্রথমে আমরা ধরে নিলাম অপশন ক সঠিক তাহলে যে উৎপাদক এটা দেওয়া আছে এটি কল আমাদের জিরো লিখতে হবে এক্স প্লাস ওয়ান ইকাল জিরো যে কোনোটার জন্য আমরা এই জিরো লিখবো এরপর আমরা এখান থেকে এক্সের মানটা আমরা বের করে নেব এক্স ইকোয়াল কি হচ্ছে মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ান এইখানে বসিয়ে প্রদত্ত যে রাশি এই রাশিটাতে বসিয়ে দেখবো যে মাইনাস ওয়ানের জন্য এই টুটাল রাশিটার মান জিরো আসে এখানে যদি জিরো আসে তাহলে এইটাই সঠিক উত্তর আর জিরো না আসলে আমরা পরের গুলো চেক করবো তো প্রথমে আছে কত থ্রি এক্স টু দা পাওয়ার ফাইভ প্লাস টু এক্স প্লাস ফাইভ তো থ্রি এক্স টু দা পাওয়ার ফাইভ প্লাস টু এক্স প্লাস ফাইভ এইখানে থ্রি ইন্টু দেখেন এক্সের মান মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এইট এর পাওয়ার ফাইভ কারণ বসালাম প্রত্যেকটার জায়গায় আমরা এর মানটা বসাবো টু ইন্টু এর মান মাইনাস ওয়ান প্লাস ফাইভ এই যে এইগুলো বসানোর পর আমরা দেখবো জিরো আসে কিনা কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তাহলে যদি মাইনাস থাকে পাওয়ার যদি সরি বিজুর সংখ্যা হয় মাইনাসটা মাইনাসই থেকে যাবে থ্রি ইন্টু ওয়ানের এর পাওয়ার দায়ী করবেন ওয়ান কিন্তু পাওয়ার বিজুর হওয়ার কারণে মাইনাস ওয়ান প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু প্লাস ফাইভ এখন দেখবো আসলে জিরো আসে কিনা আমাদের দেখেন এই এটা প্লাসের এটা মাইনাসে প্লাসে মাইনাসে থ্রি মাইনাস টু প্লাস ফাইভ এখানে যদি খেয়াল করেন এখানে মাইনাসের তিন আর দুই মাইনাসের পাঁচ আর প্লাসের পাস সব মিলেই কিন্তু জিরো তার মানে এটির কিন্তু সঠিক উত্তর আর কোনোটা কিন্তু চেক করার দরকার নেই আমরা সবসময় আহ আপনার প্লাস ওয়ান থেকে শুরু করবো এক্স প্লাস মানে এর যে মানটা এটা থেকে শুরু করলে ছোট থেকে তাহলে আমাদের অ্যান্সারটা পাইতে সবচেয়ে সহজ হবে জব্বের বইয়ের কিন্তু যেখানে কিন্তু সুন্দরভাবে এখানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে এরপরের অঙ্কটা দেখেন এখানে আছে যেটা এত রাষ্ট্রীয় একটি উৎপাদক হচ্ছে এখানে যে একটু যে থ্রি এক্স শুধু পার থ্রি হবে হ্যাঁ এটা তো আগের মতোই আগের মতোই আমরা কি করবো যে এখানে একটা উৎপাদক দেওয়া আছে তো আমরা প্রথমেই আমরা শুরু করবো কোনটা দিয়ে এক্স প্লাস ওয়ান দিলে কি এক্স প্লাস ওয়ান দিলে সবচেয়ে ছোট মান কিন্তু এটা যে এক্স প্লাস ওয়ান তো এটা দিয়ে আমরা সবসময় শুরু করবো যে এর ওয়ান থেকে তাহলে আমাদের সুবিধা হবে আমরা যদি সাপোজ মনে করেন যে আমরা নিলাম যে এইটাই সঠিক ছোট তাহলে আমরা যদি এটা ধরি তাহলে এক্স মাইনাস ওয়ান সমান জিরো এক্স সমান ওয়ান তো ওয়ান যদি আমরা এখানে বসাই এখানে থ্রি ইনটু এই যে ওয়ানের পাওয়ার কিউব এখানে কিন্তু প্লাস ওয়ান সরি এখানে আমরা মাইনাস দেওয়া যাব না কারণ প্লাস ওয়ান বের হয়েছে টু ইনটু এই যে ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মাইনাস টোয়েন্টি আমরা দেখুন জিরো আসে কিনা এখানে দেখেন ওয়ানের পাওয়ার যদি থ্রি করেন তাহলে কিন্তু থ্রি ওয়ানের পাওয়ার যাই করেন ওটা কিন্তু ওয়ানই থেকে যাবে তো এটা টু কোনো চেঞ্জ হবে না মাইনাস টু মাইনাস টোয়েন্টি তো দেখেন এটা জিরো হয় কিনা এটা জিরো কিন্তু কখনোই হচ্ছে না মাইনাস চল্লিশ আর প্লাসের আছে পাঁচ এটা কিন্তু জিরো হচ্ছে না ওটা সেম ভাবে আমরা এটা যদি চেক করি যে এটার জন্য হয় কিনা দেখি এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে এক্স ইকোয়াল মাইনাস ওয়ান এইটা যদি আমরা বসাই তাহলে দেখবো যে এটা জিরো হঠার সম্ভাবনা এটা কিন্তু কিউব ছিল আমাদের এখানে টাইপিং বৃষ্টি হয়েছে তো থ্রি ইন্টু মাইনাস ওয়ান এর পাওয়ার যদি কিউব করি প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি এটাই কিন্তু হচ্ছে আমাদের এখন দেখবো যে এইখানে আমাদের জিরো হয় কিনা না থ্রি ইন্টু ওয়ানের পাওয়ার যদি ওয়ান করেন কিউব করেন তাহলে কিন্তু ওয়ানই আর মাইনাসটা যেহেতু পুরো বিজুর সংখ্যা আছে মাইনাসটা থেকে যাবে তাহলে মাইনাস ওয়ান এখানে জোর সংখ্যা আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে এটা এটা গুণ করে কিন্তু প্লাস টু হয়ে যাবে এইখানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ওয়ান এইখানে কিন্তু আমাদের টোয়েন্টি আসলে কত হচ্ছে দেখেন তো মাইনাস আর এখানে কিন্তু মাইনাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি তার মানে দেখেন এখানে আছে তার মানে প্রবাসক নিবন্ধন আর এই যে কি আসছে এরপরে যে সমবায় দুই হাজার তেরোতে আসছে তার মানে খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলা কারণ ঘুরে ফিরে এই মেথ গুলাই ঘুরে ফিরে এই নিয়ম গুলাই যেমন এখানে একটা প্র্যাকটিস আছে যে এত আর একটি উৎপাদক নিচের কোনটি আমরা কি বলছিলাম আমরা প্রথমে দেখবো যে এর সাথে ওয়ানের সাথে যেটা প্লাস আছে যেটা এটা আমরা প্রথমেই এক্স প্লাস ওয়ান বা আপনার এ প্লাস ওয়ান তো এটা সমান জিরো ধরলে এর মান কিন্তু আসে আমাদের মাইনাস ওয়ান এখন আমরা এখানে যদি মাইনাস ওয়ান বসাই একটু খেয়াল করবেন এ কিউব তার মানে মাইনাস এর পাওয়ার কিউব মাইনাস 1 ওয়ান এ এর মান কিন্তু মাইনাস ওয়ান আর মাইনাস কিন্তু টোয়েন্টি দেখেন কত আসে এই যেখানে কিন্তু মাইনাস এর থেকে যাবো যেহেতু কিউব আছে মানে বিজোড় আছে এই মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে আপনার মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ওয়ান আর এখানে মাইনাসে টোয়েন্টি ওয়ান দেখেন মাইনাসে টোয়েন্টি ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে মাইনাসে টোয়েন্টি ওয়ান প্লাসের টোয়েন্টি ওয়ান সমান কিন্তু জিরো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্কই এখানে দেখেন আমরা যে ম্যাথটা শিখলাম ওই ম্যাথ দিয়ে কিন্তু এই প্রত্যেকটা ম্যাথে কিন্তু আপনি সমাধান করতে পারবেন একই নিয়ম দিয়ে এরপর আমরা চলে যাব যে বাইশ নম্বর এই যে এত আর একটু উৎপাদক এত হলে নিচের কোন মান জিরো দেখেন আমাদের এই এই অঙ্কগুলো সহজ দেওয়া আছে যে ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে থ্রি এক্স এখন বলতে আছে যে কার জন্য এটা জিরো হবে এই ফাংশনে এর পরিবর্তে -2 টু বাই থ্রি থ্রি বাই বা মাইনাস থ্রি কোনটা বসালে আমাদের জিরো হবে আমরা প্রথমে অপশন এটা দেখি যে এর পরিবর্তে এখানে কত মাইনাস টু আমরা বসিয়ে দেখি যে জিরো হয় কিনা না থ্রি এক্স এর পরিবর্তে মাইনাস টু বাই থ্রি তো এখানে এটা উপর নিচে কাটা এখানে মাইনাস টু এখানে কিন্তু আর এখানে কিন্তু তার মানে জিরো হয়ে যাচ্ছে তার মানে আমাদের জিরু হয়ে গেল তার মানে অঙ্ক কিন্তু এটাই সঠিক মানে আমাদের এইভাবে যার জন্য জিরো হবে এরপরে যে অঙ্কটা দেখেন উনত্রিশতম বিশেষে লিখিত আসছে এই অঙ্কটা অনেক সময় পিলিত আসে এখানে কি বলছে উৎপাদক বিশ্লেষণ করুন এটা তো আমরা আগের মতোই এটা যদি আমরা প্রথমে এটি ইক জিরো ধরি তাহলে এই ইকোয়াল বি আমরা দেখবো যে এই ইকোয়াল বি ধরলেই সম্পন্নটার মান জিরো হয় কিনা যদি জিরো হয় এটা তাহলে এটা আমরা চেক করব তো এর পরিবর্তে আমাদের কি বসাতে হবে বি বসাতে হবে এখানে এ আছে তাহলে বি বসে লাভ মাইনাস থ্রি ইন্টু এর পরিবর্তে বি স্কোয়ার ইন্টু বি প্লাস টু বি কিউব আমরা দেখবো জিরো হয় কিনা দেখেন বি কিউব মাইনাস এখানে দেখেন দুইটা বি আরেকটা বি তার মানে থ্রি বি কিউব প্লাস টু বি কিউব খেয়াল করেন এখানে কিন্তু বি কিউব এটাও কিন্তু প্লাসের এটাও প্লাসের তার মানে থ্রি বি কিউব মাইনাস থ্রি বি কিউব এটা কিন্তু জিরু হয়ে যাচ্ছে তার মানে এটাই কিন্তু সঠিক এটা যদি সঠিক না হতো আমরা কিন্তু এটা চেক করতাম এরপর একই ধরনের অঙ্ক দেখেন যে এখানে বলছে যে এত উৎপাদক নিচের কোনটি আগের মতোই আমরা এটা ইকুয়াল জিরো তোরবো এক্স ইকুয়াল কত এ এক্স এর পরিবর্তে এ বসিয়ে দেখেন যে এটা জিরো আসে কিনা এক্স এর পরিবর্তে যদি আমরা এ বসাই তাহলে এ কিউব মাইনাস আপনি করতে পারবেন এখানে কিন্তু সূত্র দিয়ে আমাদের করা আছে যে দুইটা সূত্র পরে আর অথবা আমরা চাইলে যে এখানে যদি আমরা দেখি যে এখানে দেখেন এখানে আছে কি পি কিউব মাইনাস কিউব আছে তো আমরা দেখবো যে সহজ কোনটাই যে পি প্লাস কিউ হ্যাঁ পি প্লাস কিউ উৎপাদক হয় তার মানে পি প্লাস কিউ সমান জিরো হবে তার মানে পি ইকোয়াল তো এখানে মাইনাস কিউ বসিয়ে পি এর পরিবর্তে দেখে জিরো হয় কিনা এখানে কি আছে টু পাওয়ার সিক্স মাইনাস কিউ টু পাওয়ার সিক্স তো পি এর পরিবর্তে মাইনাস কিউ বসান পি এর পরিবর্তে মাইনাস টু পাওয়ার

কোনটা হবে তো এখানে আমরা প্রথমে এটা সমান জিরো ধরলে তো দেখেন যে এর মান কত আসে এক্স সমান টু আসবে যদি টুটা ওই সাইডে নিয়ে আসি এখানে যদি এর পরিবর্তে আপনি টু বসান দেখেন টু কিউব মাইনাস এইট তাহলে উৎপাদক কোনটা দেখেন টু কিউব মাইনাস এইট দেখেন এটা জিরো আসে কিনা এইট মাইনাস টু কিউব মানে এইট এইট মাইনাস এইট সমান কিন্তু জিরো অঙ্ক কিন্তু এইটাই আপনার কিন্তু নর্মালি এত বড়োভাবে করার কোনো প্রয়োজন নেই কারণ পরীক্ষার হলে যে বড়োভাবে করবে তার জন্য এইটার জন্য এক মার্ক থাকবে আর আপনি যদি ছোটোভাবে মানে প্রশ্ন থেকে উত্তর দাগিয়ে আসতে পারেন আপনি কিন্তু সেইম মার্কি পাবেন আর এরপরে ক্লাস হবে আমাদের টাইপ আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আপনার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো যে জব ম্যাথ বইটা থেকে আমাদের টেকনিকগুলো দেখা জব ম্যাথ বইটা থেকে ইনশাল্লাহ আপনি বইটা কালেক্ট করতে পারেন আর এই বইটা পরে গত প্রাইমারিতে আমাদের জব ম্যাথ জবিং এর জব তিনটা বই পড়ে কিন্তু অসংখ্য ছেলেমেয়ে জব পেয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ